সবাইকে নমস্কার সুপ্রভাত প্রথমেই বলি যে লাস্ট জুন মাস থেকে শনি বকরি হওয়ার পর থেকে বাচ্চাদের ক্ষেত্রে বলতে পারেন যাদের শনি একটু ডিস্টার্ব আছে তাদের পড়াশোনার জায়গায় মনোযোগের যে জায়গাটা আছে সেটা কোথাও না কোথাও কম হয়েছে তারা বাইরের দুনিয়াটাকে একটু বেশি অ্যাট্রাকশান দিক করে ফেলেছে এবং অ্যাট্রাক্টিভ হয়ে গেছে তাদের কাছে তারা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে বা অন্য জিনিসগুলো যেগুলো হয়তো সাময়িক তার ক্ষতি করতে পারে তারা আগ্রহী তার প্রতি বেশি হয়ে গেছে এবং কোথাও না কোথাও ক্লাস টেস্ট বা মাহাপালির রেজাল্টটাও বাড়ির লোকের মন মতো হচ্ছে না তার জন্য তারা চিন্তিত কিন্তু স্পেশালি আমার মনে হয় জুন এই অক্টোবর মাসের থেকে এই প্রবলেমটা সরে যাবে এবং স্পেশালি আমার বিশেষ সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে এই প্রবলেমটা থাকবে না তাহলে কি করা উচিত প্রথম কথা হচ্ছে যে এইটুকুনি সময়ের জন্য একটা বাচ্চার লাইফে অ্যাব কিছু চেঞ্জেস হয়ে যাবে আমার মনে হয় না হ্যাঁ কিন্তু যে জায়গাটা বলবো যে অ্যাট্রাকশান বা অ্যাডিক্টেড হয়ে যাওয়া দেখুন বাচ্চারা যদি মোবাইলের প্রতি বেশি অ্যাডিক্টেড হয়ে যায় তাহলে ওরা বাইরের দুনিয়া খেলাধুলা যে জিনিসগুলো আছে সেটাকে ওর মধ্যেই খোঁজার চেষ্টা করবে তো স্পেশালি সেটাকে অ্যাভয়েড করুন এবং কী করে করবেন তার বহু রাস্তা আছে দেখুন ওর জন্যই ও বাচ্চা এবং আপনি অনেক সিনিয়র এবং আপনার জানা আছে যে ও যদি এটাতে রাজি না হয় আমার কাছে অন্য রাস্তা আছে হ্যাঁ মেরে ধরে বুকে আজকে ডেটের বাচ্চাদের কখনোই সম্ভব নয় এবং যেহেতু খুব আদরে সেহেতু তাকে সেইভাবে ট্রিট করে আমার মনে হয় জায়গাটা খুব ভালো থাকবে হ্যাঁ তবে এইটুকুনি টাইমের মধ্যে আপনারা কী কী দেখতে পাবেন অনেকেই আছেন যারা এই মুহূর্তে হয়তো খুব হতাশায় ভুগছেন যে বাচ্চাটা তো সব কিছু ঠিক ছিল আমার ছেলে পড়াশোনার সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল মন ছিল ক্লাস টিচার বা নর্মাল টিচারদের কাছ থেকেও সেরকম কিছু নেগেটিভ শুনিনি কিন্তু এখন কেন শুনছি কারণ সেই টাইমটা একটুখানি ডিস্টার্ব ওর মেন্টালিটি ওর ডিস্টারবেন্সগুলো ওর মধ্যে হতাশা কিছু পাওয়া না পাওয়ার একটা কী বলবো জ্বালা যন্ত্রণা হয়তো এই বয়সেই কাজ করছে যেটা ওকে ডাইভার্ট করছে প্রচণ্ডভাবে তো এর জন্য স্পেশালি কিছু করার প্রয়োজন নেই এই টাইমটা যখনই কাটবে সঙ্গে সঙ্গে দেখবেন একটা ভালো রেসপন্স পেতে আরম্ভ করে দিয়েছেন এবং যে ছেলেটিকে আজকে আপনার মনে হচ্ছে প্রচণ্ড অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে মুখে মুখে কথা বলছে একটা কথার পাঁচটা রিপ্লাই দিচ্ছে বা চুপ করে থাকছে অথবা প্রচণ্ড রাগ রাগান্বিত হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো যেগুলো দেখছেন এটা সাময়িক এর জন্য স্পেশালি মেন্টালি বা কোনো রকম ডিস্টারবেন্স যেন আপনাদের ফ্যামিলিতে না আসে তার জন্য আজকে এই প্রোগ্রামটা এবারে আসি শুধু যে বাচ্চাদের ক্ষেত্রেই এটা হচ্ছে এটা কিন্তু কখন নয় স্টুডেন্ট লাইফে যারা আছেন তাদের লাইফে যেমন হচ্ছে কর্মজীবনে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেমটা প্রায় সেম যারা ব্যবসার সাথে যুক্ত আছেন আপনি খেয়াল করে দেখুন মে মাস অব্দি মোটামুটি তাও ঠিকঠাকভাবে লোকে ভালো মতো ব্যবসার জায়গা পেয়েছে জুন মাসের থেকে লেনদেনের প্রক্রিয়াটা কোথাও না কোথাও ডাউন ট্রেন্ডে চলে গেছে তাদের মধ্যেও একটা সমস্যা তৈরি হয়েছে লেনদেন প্রক্রিয়া যত মানে টাইম যাচ্ছে মানে আগামী মাসেও দেখবেন বেশ খানিকটা স্লো হয়ে গেছে কারণ এটাই ভবিতব্য এটাই হচ্ছে শনির একটা কারকতা এবং এই ক্ষেত্রে জটিলতা তৈরি করা কিন্তু এর মানে শনি কখনও খারাপ আমি কাজ অবধি বলিনি এবং প্রতিটা গ্রহেরই এরকম বকরি বা এই জায়গাগুলো আমাদের লাইফে থাকে এই জায়গাগুলোকে নিয়ে যখন পাই টু পাই আপনি হিসাব করবেন দেখবেন আমাদের মনে হয় যে টাইমিংগুলো অনেক কম কম লাগছে দেখা গেল আমার লাইফ যদি আমি সত্তর বছর বাঁচি তার মধ্যে তিন মাস যদি শনি বকরি থাকে বা ছ মাস যদি শনি ডিস্টার্ব থাকে তাতে কি যায় আসে এটা কোনো ব্যাপার না এবং আমার দৃঢ় বিশ্বাস স্টুডেন্টদের ক্ষেত্রে বা ব্যবসায়ীদের ক্ষেত্রে আগামী দিনটা অনেক ভালো আসতে চলেছে হ্যাঁ পঁচিশ সালটা খুব খারাপ কিছু পাবেন বলে আমার মনে হয় না সেই সময় ভালো রেজাল্টও দেখতে পাবেন তো অ্যাডভান্স বলা থাকলো যে অ্যাটলিস্ট এই পনেরোই অক্টোবর পর্যন্ত যে জিনিসগুলো চলছে তাতে এত বেশি চিন্তিত হওয়ার বাড়ির লোকের কারণ নেই একটু ওয়েট করুন ভালো রেজাল্ট পেয়ে যাবেন